আমাদের পৃথিবীতে না জানি কত রকম রহস্য রয়েছে। কিছু রহস্য আমরা দেখেও বিশ্বাস করতে কষ্ট হয়। আজকের ভিডিওতে এরকম কিছু রহস্য নিয়ে কথা বলবো, যা আপনি ক্যামেরা বন্দি না হলে কোনোদিনই বিশ্বাস করতেন না। প্রথমে এই ভিডিওতে এক ব্যক্তিকে দেখা যাচ্ছে, তার মাথায় টুপি থাকায় তার চেহারা ভালোভাবে আসেনি। ভিডিওটি দোকানের বাইরের থাকা সিসি ক্যামেরা থেকে রেকর্ড করা হয়েছিল। এখানে দেখা যাচ্ছে লোকটি দরজা না খুলে ভিতরে চলে যায় এবং ভিতরে যাওয়ার সাথে সাথে বৈদ্যুতিক সমস্যা দেখা যায় এবং ভিতরে কিছুক্ষণ থেকে অনায়াসে দরজা না খুলে আবার রীতিমতো বের হয়ে আসে। আর এই ঘটনাটি দোকানের বাইরে থাকা একজন লোক দেখে ফেলে। এই ভিডিওটি একটি গাড়ির ক্যামেরা থেকে সংগ্রহ করা। ড্রাইভ করার সময় ড্রাইভার তেমন কিছু লক্ষ্য করেনি। ক্যামেরায় রেকর্ড হওয়া ভিডিওটি পরে দেখার সময় সেই ব্যক্তিটি এক অদ্ভুত জিনিস দেখতে পায়। পরে তিনি জানতে পারেন, তিনি যে রাস্তা দিয়ে ড্রাইভ করে এসেছে ওই রাস্তায় প্রায় সময় এইসব জিনিস দেখা যায়। এই ভিডিওটি ব্রাজিলের এক সিসি ক্যামেরা থেকে পাওয়া গেছে। আপনারা কিছু ছেলেদেরকে ভলিবল খেলতে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন, বলটি বাইরে না যাওয়া অবধি খেলাটি ঠিকভাবে চলছিল। যখন বলটি বাইরে যায় ওই লোকটির ছায়া স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু ঘটনাটি ঘটে লোকটি বল নিয়ে আসার সময়। লোকটি যখন বল নিয়ে ফিরত আসছিল তখন তার ছায়া দেখা যাচ্ছিল না, কিন্তু অন্যান্য প্লেয়ারদের ছায়া ঠিকভাবে দেখা যাচ্ছিল, শুধু ওই লোকটির ছায়া দেখা যাচ্ছিল না। তাহলে এই লোকটি কি ছিল এবং যে বল আনতে গিয়েছিল সে কোথায় চলে গেল? এই রহস্যটি আজও জানা যায়নি। এই লোকটি আসলে কে ছিল এবং আগের লোকটি কোথায় চলে গেল সেই রহস্যটি আজও অজানা রয়ে গেল। পরবর্তী ভিডিওটি একটি দোকানে লাগানো সিসিটিভির ফুটেজ, যা দেখে এখনই আপনি হতভম্ব হতে চলেছেন। ফুটেজটিতে দেখা যাচ্ছে দোকানের ভিতরে লাগানো আয়নাতে মানুষ চলে গেলে তাকে দেখা যাচ্ছে, কিন্তু এখন ঘটনাটি উল্টা দেখবেন। একটি কালো শার্ট পরা মানুষ ওইখানে হেঁটে যাচ্ছিল, কিন্তু কোনো ধরনের ছবি ওই আয়নাতে দেখা যায়নি। অনেকের দাবি এই ছেলেটি ভূত ছিল, কিন্তু এই ছেলেটি কি ছিল বা কোথা থেকে এসেছিল এই সন্ধান আজও মেলেনি। এই ভিডিওটিতে আপনারা দুই মেয়েকে দেখতে পাচ্ছেন, তারা বাস থেকে নেমে গিয়েছে এবং নামার পরে বাসের কিছু হেল্পারের সাথে ঝগড়া লেগে যান। ঝগড়ার এক পর্যায়ে যখন ছেলেগুলো মেয়েদের উপর অ্যাটাক করতে যায়, ঠিক তখনই এমন কিছু ধরা পড়ে যায় সেখানকার কেউ কখনো সেটা আশা করেনি। এই ভিডিওটিও মানুষের কাছে এখনো পর্যন্ত অজানা রয়ে গিয়েছে। Hey!